খোলা আকাশের নিচে এত সুন্দর রেস্টুরেন্ট এবং রাজশাহীতে কোথায় এবং খাবারের মান কেমন পরিবেশটা কেমন সেই নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটি। বিমান চত্বর মোড় থেকে ঠিক 2.5 কিলোমিটার সামনে নাদের হাজির মোড় নামে যে মোড়টা আছে সেখানেই হলো দি ডাউন টাউন। মূলত আপনারা যদি আসতে চান এখানে তাহলে পরে আপনাদেরকে অটো রিক্সা বা রিক্সা বা পার্সোনাল যানবাহন যেটা আছে কার মাইক্রো মোটরসাইকেল এইগুলো যানবাহন আসতে পারবেন এখানে। বিমান চত্বর থেকে হয়তো এখানে 10 টাকা ভাড়া নিবে, তার পাশাপাশি সন্ধ্যার পরে আসলে এখানে সুন্দর উপভোগ করতে পারবেন জায়গাটা। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এখানে উপরে ছাদ নাই, বৃষ্টির সময় বা বর্ষার সময় এখানে কিভাবে কি হবে সেটা জানা নাই। এটা নিয়ে আমার একটা প্রশ্ন, কেউ যদি জেনে থাকেন এখানে যে ওনাররা আছেন বা স্টাফরা আছেন যদি ভিডিওটা দেখে থাকেন তা কি পদক্ষেপ নিতে সেটা একটু জানাবেন। এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে বর্ষার সময় পানি জমে যাবে কিনা। আজকে আমি এবং আলামিং এবং শাহাবুদ্দিন চলে এসেছি ডাউন টাউন। দি ডাউন টাউন এটা কোথায় আপনারা জানতে পারলেন বিমান চত্বর থেকে কিছুটা সামনে। এটা আজকে আমার দ্বিতীয় দিন, যদিও দ্বিতীয় দিন হলেও আজকে প্রথম দিন। আমি মেনু কার্ড থেকে শুরু করে খাওয়ার কেমন হবে না হবে সেটা আপনাদের সামনে বলবো। আর বিকালের পর থেকে জায়গাটা অনেক সুন্দর, এটাখানে জায়গা পাওয়ায় খুব কষ্টকর হয়ে যায় বিশেষ বিশেষ দিনগুলোতে। আর আজকে জায়গা পেয়েছি, আজকে শনিবার, আর গরমে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, এটা অ্যাভয়েড করতে হবে একেবারে। পরিবেশটা আবারও দেখেন, আর সবচেয়ে ভালো লাগছে কি জানেন, এই দেখেন চাঁদ, চাঁদটা কত সুন্দর হয়ে আছে, আর এত সুন্দর লাইটিং সিস্টেমটা ভালো করেছে। আর ওইখানে ছবি তোলা জায়গা, কিন্তু আমরা এখন ছবি তুলবো পরে, ওখানে পরে যাব। যদি শাহাবুদ্দিন আলামিন ছবি তুলতে চায় তাহলে পরে আমরা ওখানে যাব। হ্যাঁ, আর ওখানে হলো রান্নাঘর, তার পাশে হলো কাউন্টার আছে, সব কিছু মিলে খাওয়া কেমন হবে না হবে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর বেশি খাবার অর্ডার দিব না, বেশি খাবার অর্ডার দিব না, কারণ শরীরের অবস্থা দেখে বুঝতে পারছেন সবার মুখে একটাই কথা, শান্ত তুমি মোটা হয়ে যাচ্ছ। সানি ভাই, সানি জি আর কি, কালকে দেখা হয়েছিল, বলছে ভাই আপনি তো মানে শান্ত সাহেব আপনি তো আরও গুলুমুলু হয়ে গেছেন, বা আসলে দুঃখজনক এটা। আর পকেটের অবস্থা ভালো নাই, যে সব অর্ডার দিয়ে টেস্ট করে বলবো আপনাদেরকে। এখন আমরা মেনু কার্ডে চলে যাই। মেনু কার্ডটা এখানে আপনারা ছবি নিয়ে দেখতে পারেন, বিভিন্ন খাবারের দাম আছে। এখান থেকে আমরা যেটা আমাদের তিন ভাইয়ের ভালো লাগে, যদিও আফ্রিদি মামা সোহান ছিল ওরা চলে গেছে, আমরা এখন খাবার অর্ডার দিব। এখানে পে ফার্স্ট, খাবার অর্ডার দেওয়ার পরে এখানে টোকেন দিয়ে দিবে, টোকেনটা আমাদের দুইটা, আমরা বেশি কিছু না, লুচি ডাল তারকা আর মিন্ট তিনটা অর্ডার দিছি। ভাই এইদিকে, টোকেন নম্বর 27। কাহিনি হলো যে এই 80 টাকা দিয়ে এটা আপনারা ভুল করে খাবেন না, যদি খুব কষ্ট থাকেন, কষ্টে টাকা উড়াতে পারছেন না তাহলে এই জিনিসটা অর্ডার দিবেন। আমি সাজেস্ট করবো 20-30 টাকা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে যেয়ে খেয়ে আসবেন। আর যদি মনে হয় যে না আমি মানে এক কথায় কি, রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি 80 টাকাতে যেখানে থাকেন এখানে রাজশাহী শহরে সেখান থেকে রিক্সা ভাড়া অটো ভাড়া দিয়ে যেয়ে খেয়ে আবার চলে আসতে পারবেন, 80 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার। আর টোকেনটা নিয়ে যাবে না, এটা হল ডাল তারকা না তরকা, আর এটা লুচি তো না, এটা ভাই টোকেনটা নিয়ে যান ভাইয়া। হ্যালো, এক্সকিউজ মি, টোকেনটা আছে, মোটামুটি আছে, শুরু করি আমরা। যদিও আমি আজকে চিকেনের মধ্যে কোনো আইটেম অর্ডার দিই নাই, কারণ গতকালকে খাইছিলাম, চিকেনটা অ্যাভারেজ ছিল।
আমার কাছে মনে হয়েছে, আর এটা আমার কাছে বেশি ভালো লাগছে। বাট ভালো লাগছে ভালো কথা, কিন্তু এটার দাম যে 70 টাকা এটা একটু বেশি হয়ে যায় আসলে। কিন্তু একজন নিলে পরে আবার 3 জন বা 4 জন আরামসে খাই নিতে পারবে লুচি দিয়ে, একজনের জন্য ঠিক না? হ্যাঁ, বেশি ওভার হয়ে যাবে। তো শুরু করি খাবার আমরা। এটা খাওয়ার ভালো এটা জানি। মূলত আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখানোর জন্য যে ডাউন টাউনে আসে আসলে পরিবেশটা কেমন আর খাওয়ার কী কী আইটেম আছে সেটা মূলত, আর কখন আসবেন, কীভাবে আসবেন ও কীভাবে আসবেন সব কিছু এটাই। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।